হ্যাপি নিউ ইয়ারে তো আর থাকতে পারবো না, তাই হ্যাপি নিউ ইয়ারের আগেই হ্যাপি নিউ ইয়ারের কেক নিয়ে বাবার বাড়ি গিয়ে হাজির হলাম। আমার শাশুড়ি মা আর আমার নিজের মায়ের মধ্যে একটা বিষয়ে আমার বেশ ভালো লাগা কাজ করে, সেটা হচ্ছে দুই বিরিয়ানির মিল। আমার শাশুড়ি মা যখনই বরিশাল থেকে ঢাকায় আসে, তখন আমার মা হয় আমার কাছে এসে মায়ের কাছে থাকে, আর না হয় আমার শাশুড়ি মা আমার সাথে আমার বাবার বাড়ি গিয়ে আমার মায়ের কাছে থাকে। এই বিষয়টা আমার ভীষণ ভালো লাগে, আর এবারও তার ব্যতিক্রম হয়নি। যেহেতু আমার মা কিছুটা অসুস্থ, আসতে পারছে না, তাই কিন্তু আমার শাশুড়ি মাকে নিয়েই আমরা যাচ্ছি সাভারে আমার মায়ের কাছে। আসসালামু আলাইকুম। এই তো আজ কিন্তু আপনাদের ভাইয়া অফিস থেকে আসলে সন্ধ্যার পর সাভারে বাবার বাড়িতে যাওয়ার একটা প্ল্যান আছে, যার কারণে আমি কিছু কেক নিয়েছি। কারণ হলো আমার বাবা কেক খেতে খুব বেশি পছন্দ করে, তো সেদিন যখন আমি দোকানের কেক নিয়ে গিয়েছিলাম, বলল যে দোকানের কেকের চাইতে নাকি এই রকম যারা হোমমেড কেক তৈরি করে এই কেকগুলো তার বেশি ভালো লাগে। হোমমেড কেকের মধ্যে আমি কিন্তু হাতে গোনা দুই একটা পেজ থেকে রেগুলার কেক নিয়ে থাকি। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই দেখবেন যে দুই একটা পেজ থেকেই হচ্ছে আমার কাছে কেক আসে। তো সেই দুই একটা পেজের মধ্যে একটা পেজ হলো চকোহলিক, যেখান থেকে এর আগেও বেশ কয়েকবার কেক এসেছে আমার কাছে, আর এবারও আমি সাভারে বাবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আপুর কাছ থেকেই কেক নিয়েছি। তো এইখানের এই কেকগুলোর মধ্যে ছিল বাটার স্কচ কেক, যেটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার থিমে ছিল, আর এছাড়া ছিল চকলেট কেক। এই চকলেট কেকটা খেতে কিন্তু ভীষণ মজা, যার পুরো উপরের অংশটা থাকে ডার্ক চকলেট দেয়া আর ভিতরে থাকে সফট চকলেট কেকটা দেয়া। আর এই কেকের সাথে এরকম একটা সুন্দর হাতুড়ি দেয়া থাকে, যেটা হচ্ছে খুবই কিউট, আর যেটা দিয়ে হচ্ছে বাড়ি মেরে ভেঙে এই কেকটা খেতে হয়। তো যাই হোক, এই দুইটা কেকের পাশাপাশি আপু হ্যাপি নিউ ইয়ার থিমে আমাদের জন্য কাপ কেক পাঠিয়েছিলেন, এবং তার সাথে হচ্ছে জার কেক, আর এর মধ্যে ছিল রেড ভেলভেট কেক, আর তার সাথে ছিল ম্যাঙ্গো ফ্লেভারের একটা কেক। ছোট ছোট কাপ কেকগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, আর আমার মেয়ে তো বরাবরই কেক খুবই পছন্দ করে, সেটা হচ্ছে যে কোনো কেকই হোক না কেন, রাদের চাইতে রোদুশির বেশি পছন্দ। তো যার কারণে সে এখন কাপ কেক এবং জার কেকগুলো ট্রাই করবে, আর রাদের কাছে কাপ কেকগুলো অনেক কিউট লাগার কারণে সেও এখন একটা ট্রাই করবে। তো রোদুশির আবার এইদিকে রেড ভেলভেট কেকটা বেশি পছন্দ, সে প্রথমেই তাই রেড ভেলভেট কেকটা খাবে। তো যাই হোক, মাশাল্লাহ আপুর হাতের কেকের টেস্ট অনেক ভালো, যেহেতু এর আগেও বেশ কয়েকবার এই টেস্ট আমাদের নেওয়া হয়েছে। আর আমার কাছে মনে হলো ম্যাঙ্গো ফ্লেভারের এই কেকটা একটু খেয়ে দেখি, এটা আমার কাছে একেবারেই অন্যরকম লাগছিল, আর সত্যি বলতে এটা খাওয়ার পর ভীষণ মজাও লেগেছিল। তো যাই হোক, মজার কেক খেলাম, আর এরপর হচ্ছে সন্ধ্যার পর রেডি হব। আর তার আগে বলে নেই যে আপুরাই এখন জানতে চাইবেন এই কেকগুলো আসলে কোন পেজ থেকে নেওয়া হয়েছে বা কোন পেজ থেকে এসেছে, সেই আপুদের জন্য আজকের ভিডিওর ক্যাপশনে কিন্তু কেক পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব। যে আপুরা হোমমেড কেক পছন্দ করেন আমাদের মতো, তারা চাইলে কিন্তু পেজটা ঘুরে দেখতে পারেন। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু পুরোপুরি রেডি, আর এই দিকে হলো আমার ঘরে ফুল স্পিডে ফ্যান চলছে, কোথায় শীত, শীতের তো ছিটে ফোটাও নেই। তারপরে একদম পাতলা একটা শল নিয়ে নিলাম, যেটা হচ্ছে আমার এই ড্রেসটার সাথে ম্যাচিং নিতে চাচ্ছিলাম না, কিন্তু আপনাদের ভাইয়া বলল যে সাভারে মোটামুটি একটু শীত নাকি আছে। তো এবার মোটামুটি আমরা সবাই রেডি, আর এই যে দেখতেই পাচ্ছেন রোদুশিও রেডি, তবে আমার মেয়ের কিন্তু একটু শীতটা বেশিই লাগে সবসময়। তো তার দায়িত্ব হচ্ছে কেকগুলো সে নিয়ে যাবে, আর এই জন্যই তো কেক গুছিয়ে নিচ্ছে। মেয়ে এদিকে কেকের প্যাকেটটা গুছিয়ে নিচ্ছে, আর ওই দিকে মেয়ের বাবা যেটা করছে সেটা হলো এই যে আমার উপর বিরক্ত, কারণ হলো আমি এই ডিপ ফ্রিজের উপর এটা সেটা সাজিয়ে রাখি, আর যখনই ডিপ ফ্রিজটা খুলতে হয় তখনই এগুলো সরাতে হয়, আর এটাই হচ্ছে তার বিরক্তির একটা কারণ। তো যাই হোক, যাওয়ার মুহূর্তে ডিপ ফ্রিজ খোলার কারণ একটাই, সেটা হচ্ছে ওই যে বলেছিলাম না, মায়ের বাসায় গেলে কোরাল মাছের বারবিকিউ করব ছাদের উপরে বসে। তো যাচ্ছি মাত্র একদিনের জন্য, মানে আমরা বৃহস্পতিবার দিন সন্ধ্যার পর যাচ্ছি, শুক্রবার দিন চলে আসব সন্ধ্যার পর। তো এতটুকু সময়ের মধ্যে শুক্রবার দিন সন্ধ্যায় করতে পারবো কি না আমি জানি না, তারপরও নিয়ে যাচ্ছি, রেখে আসি মায়ের বাসায়। এবার যদি না করতে পারি তো নাই, নেক্সটে যখন আবার যাব তখন ইনশাল্লাহ করব। তো এরপরেই তো ফাইনালি সবাই রেডি, আর এই যে আমরা এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি। তো এই যে রোদুশি আজকে যে রেডি হয়েছে, মাশাল্লাহ এই ড্রেসটাতে রোদুশিকে ভালো লাগছে, আর এই ড্রেসটা কিন্তু আরশ পেজের হালকা ল্যাভেন্ডার কালারের। এই ড্রেসটাতে ডিপ কালারের, মানে ডিপ পার্পল কালারের একটা হিজাব পরাতে রোদুশিকে বেশ মানিয়েছে আমার কাছে মনে হচ্ছে।
আর এইদিকে হলো রাত, আমার বাপজান, সে তো বুবুর বাসার নাম শুনলে বরাবরই ভীষণ খুশি। বুবুর বাসায় সে থাকতে ভীষণ পছন্দ করে, বুবু হলে তার আর কিছু লাগে না। তার উপরে মামার যেহেতু বিশাল এক কম্পিউটার আছে, বাসায় যেহেতু সেভাবে সে গেম খেলতে পারে না, মামার বাসায় গিয়ে মামার কম্পিউটারে গেম খেলাটা তার জন্য একদম ফ্রি, সে চাইলে সারাদিন খেলতে পারে। সেই জন্য হচ্ছে বুবুর বাসাটা তার আরও বেশি প্রিয়। তো যাই হোক, এরপর তো আসলাম, আর আসার পর বেশ কিছু ভিডিও আছে, সেটা হলো পরবর্তীতে না হয় শেয়ার করব। এখন হচ্ছে সবার সাথে যে কেক কেটে খেলাম সেই সময়টা আপনাদের সাথে একটু শেয়ার করি। আস্তে আস্তে যেহেতু আমাদের রাত অনেক হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে, তাই আপুর কেকটাই এখন রাতে আগে কেটে কুটে খেয়ে নেই, তারপরে হচ্ছে বাকি ভিডিও। তো এই তো রাত্রদোষীর পছন্দের দুইটা কেক, আর এর মধ্যে যে নিউ ইয়ার থিমের কেকটা কিন্তু ভীষণ সুন্দর, তাই না? আর রাদের খুব ইচ্ছে হচ্ছে সে এরকম কিউট হাতুড়ি দিয়ে একদম বাড়ি দিয়ে দিয়ে এই কেকটা ভাঙবে। তো এই তো ভাঙা হয়ে গেছে, আর বলেছিলাম না, এর উপরে কিন্তু পুরোটাই একদম ডার্ক চকলেটের একটা মোটা প্রলেপ দেওয়া আছে। এই চকলেটটা কিন্তু এখন মানে বক্সে করে রেখে দিব, কারণ এখানে অনেকগুলো চকলেট, আস্তে ধীরে খাওয়া যাবে। তো চকলেটটা সরিয়ে ফেলার পর কিন্তু ভিতরে এইরকম একটা সফট চকলেট কেকই পাওয়া যাবে। যাই হোক, আমার বাবার কথা চিন্তা করে বিশেষ করে কেক আনা হয়েছিল, আর মাশাল্লাহ আমার বাবার যেহেতু ভালো লেগেছে তাই আমারও ভালো লাগলো। এরপর এটা কিন্তু ছিল বাটার স্কচ কেক, আর মোটামুটি চকলেট কেকের চাইতে কিন্তু বাটার স্কচের এই কেকটা সবার কাছে বেশি ভালো লেগেছে। আজ তবে সবাইকে নিয়ে মজা করে কেক খাই, বাবার বাড়ির পরবর্তী ভিডিওগুলো আপনাদের সাথে না হয় আগামীকাল থেকে শেয়ার করব। আজকে তবে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।